আসসালামু আলাইকুম। হেলথ সিরিজে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি। আজকের আমাদের বিষয়, যে 15টি উপকারিতার জন্য খাবারের তালিকায় রাখবেন টমেটো। টমেটো আমাদের নিত্যদিনের খাদ্য তালিকায় সুস্বাদু একটি সবজি। রান্নায় এবং সালাদে টমেটো ছাড়া কল্পনাই করা যায় না। এই টমেটো এর খুব গুরুত্বপূর্ণ কিছু উপকারিতা রয়েছে, যা আমাদের দেহকে নানা রকম রোগ ব্যাধি থেকে মুক্ত রাখবে। তো চলুন দেখে নেওয়া যাক এই 15টি উপকারিতা, যার জন্য আপনাদের টমেটো খেতে হবে। 1. ক্যান্সার প্রতিরোধক। ক্যান্সার কোষ বিনষ্টকারী প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এর প্রাকৃতিক উৎস হলো টমেটো, তাই ক্যান্সারের ঝুঁকি রোধে খেতে পারেন টমেটো। 2. হৃৎপিণ্ডকে শক্তিশালী করা। টমেটোতে রয়েছে প্রচুর আঁশ, পটাশিয়াম এবং ভিটামিন সি। হৃদযন্ত্র বা হার্টকে সুস্থ রাখতে টমেটো খাওয়ার বিকল্প নেই। 3. দেহের হাড় মজবুত করে। টমেটোতে রয়েছে প্রচুর ক্যালসিয়াম ও ভিটামিন কে, যা দেহের হাড় মজবুত করে এবং ভাঙা হাড়কে জোড়া লাগায় দ্রুততার সাথে। 4. রাতকানা রোগ নিরাময় করে। টমেটো একজন পূর্ণবয়স্ক মানুষের দৃষ্টিশক্তি বাড়ায়। এতে যে ভিটামিন এ রয়েছে সেটা রাতকানা রোগ নিরাময় করে। 5. চুল পড়া কমায়। টমেটোতে যে পরিমাণ ভিটামিন এ রয়েছে সেটা আমাদের চুল পড়া বা হেয়ার ফল কমায় এবং চুলকে মজবুত করে। 6. কিডনিতে পাথর জমা রোধ করে। যাদের কিডনিতে সমস্যা রয়েছে তারা আজ থেকেই খাদ্য তালিকায় টমেটো রাখবেন, কারণ হলো টমেটো কিডনিতে পাথর জমাতে দেয় না। 7. ওজন কমায় টমেটো। যাদের স্থূলতা নিয়ে চিন্তা তারা এই প্রাকৃতিক খাদ্য গ্রহণ করতে পারেন। প্রতিদিনের প্রচুর পরিমাণে টমেটো আমাদের দেহের অতিরিক্ত চর্বি দূর করে এবং দেহে অতিরিক্ত মেদ জমতে দেয় না। 8. বাতের ব্যথা দূর করে। যাদের বাতের ব্যথা প্রচণ্ড তারা টমেটো খাদ্য হিসেবে গ্রহণ করবেন, কারণ এটি বাতের ব্যথা অনেকাংশে দূর করতে সক্ষম। 9. প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ। টমেটোতে রয়েছে প্রচুর পরিমাণে বেটা ক্যারোটিন উপাদান, যা পুরুষদের প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধে কার্যকরী সাহায্য করে। তাই যাদের প্রোস্টেট গ্রন্থিতে সমস্যা আছে তারা টমেটোকে উপকারী উপাদান হিসেবে খাদ্য তালিকায় রাখতে পারেন। 10. ত্বকের সুরক্ষায়। আমাদের দেহের ত্বককে ক্ষতিকর সূর্যরশ্মি, তেজস্ক্রিয় পদার্থ থেকে রক্ষা করতে পারে এই টমেটো, আর আমরাও পেতে পারি সুন্দর ত্বক। 11. ফুসফুস এবং যকৃতের ক্যান্সার প্রতিরোধক। টমেটোতে উচ্চ মাত্রার আঁশ এবং প্রোটিন থাকে, যা ফুসফুস বা লাং এবং যকৃত বা লিভারের ক্যান্সার এর ঝুঁকি কমায়। 12. উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। যাদের উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের জন্য টমেটো অনেক বেশি ফলদায়ক। 13. ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে টমেটো। গবেষণায় দেখা গিয়েছে যে প্রতিদিন 25 গ্রাম টমেটো খেলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করা অনেক বেশি সহজ হয়ে যায়। পুরুষদের জন্য 25 গ্রাম এবং নারীদের জন্য 35 গ্রাম টমেটো ফলপ্রসূ। চমৎকারভাবে দেহের ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখে এই টমেটো। 14. পানিশূন্যতা রোধে টমেটো। দেহের পানিশূন্যতা বা ডিহাইড্রেশন রোধের জন্য টমেটো হচ্ছে প্রাকৃতিক ঔষধের মতো।
দেহে শক্তি যোগায় এই টমেটো। 15. বিষণ্ণতা রোধে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, টমেটো আমাদের বিষণ্ণতা অনেকাংশে কমিয়ে দেয়। শুধু তাই নয়, আমাদের পরিপাকতন্ত্রের এবং ঘুমের সমস্যায় এই টমেটো অনেকটা কার্যকরী। তাই খাবারের প্লেটে রাখুন টমেটো। দর্শক, আজ এই পর্যন্তই। সকল প্রকার যৌন ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের জানাবেন। ধন্যবাদ।